ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল ফাইভ মিনিট স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে জানো যে আইসিডিএস প্রিলিমসের রেজাল্ট আউট হয়েছে আর রেজাল্টে পাশের হার ব্যাপক প্রায় তিরিশ হাজারজন পাশ করেছে প্রিলিমস তো এরপর কি আসছে এরপর আসছে পার টু বা মেন্স এক্সামিনেশন যেটা রিটিন লিখতে হবে যেখানে এমসিকিউ বেস নয় কিন্তু এবার সেখানে কিছু এমসি কিউ থাকবে কোয়েশ্চেন প্যাটার্নটা কী হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আগেও আমরা আলোচনা করেছিলাম তো এই আইসিডিএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট আমাদের ফাইভ মিনিট স্কুল থেকে যারা সফল হয়েছে তাদের প্রত্যেককে আগেই আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং ফাইভ মিনিট স্কুলের বাইরেও যে একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেক সফল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে এই উইমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কিত আজকের ভিডিওটা আমরা শুরু করব। এবার দেখো তোমাদের সফল যারা হয়েছে তাদের প্রত্যেকের দাবি ছিল স্যার উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা লেখা লিখে দিতে হবে যেটা আমাদের খুব হেল্পফুল হবে এবার উইমেন এম্পাওয়ারমেন্ট এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়কে কিভাবে একটা ওয়ার্ড লিমিটের মধ্যে আমরা লিখবো সেটাও খুব সহজ সরল ভাষায় আমি বেশ কয়েকটা লেখা দেখেছিলাম যেখানে বলেছিলাম তোমাদের তো এই লেখাটা খুব কমন এটা তোমরা পেয়ে যাবে তাই তোমরা এটা যেখান থেকে পারো লিখে নাও তো সেক্ষেত্রে দেখলাম যে প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু বিতর্কিত কথা বলা হয়েছে যেখানে হয় সরকারকে দোষারোপ করা হয়েছে সিস্টেমকে কোথাও না কোথাও গিয়ে আলটিমেট সরকারকে দোষারোপ করা হয়েছে দেখো আলটিমেট আইসিডিএস হও বা ডাব্লিউ বিসিএস তোমাকে কাজ করতে হবে সরকারের আন্ডারেই কাজেই সরকারকে দোষারোপ করা সরকারের খারাপ দিকগুলো ওখানে তুলে ধরা বায়াসনেস দেখানো এই বিষয়গুলো বোধহয় ঠিক হবে না তাই চলো আজকের এই ভিডিওতে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে একটা ক্ল্যারিটি একটা ক্লিয়ার আলোচনা আমরা করে নিই এবং কিভাবে আমরা সহজে লিখবো তার একটা স্যাম্পল তোমাদের সঙ্গে শেয়ার করি এর অর্থ এই নয় যে এই লেখাটাই তোমাকে লিখতে হবে আমরা আরও একটা বা দুটো স্যাম্পল তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। একই টপিকের ওপর যাতে তোমাদের লেখার একটা বেশ গড়ে ওঠে এবং এই বেশের ওপর এই বেশটাকে নিয়ে তুমি আরও ভালো করে লিখতে পারো এবং তোমার লেখার ধরনটা যাতে বদলে যায় তো চলো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে আমাদের লেখাগুলো এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে অনেক অনুপ্রেরণা দেয় এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওস লাইভস এবং প্রতিদিনের দ্য হিন্দু অ্যানালিসিসের নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো এবার উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে আমরা কী লিখবো দেখো আমরা শুরুটা করছি মেন অ্যান্ড উইমেন আর ওয়ান অফ দ্য মেজার কম্পোনেন্টস অফ দ্য সোসাইটি আই রিপিট মেন অ্যান্ড উইমেন আর ওয়ান অফ দ্য মেজার কম্পোনেন্টস অফ দ্য সোসাইটি সেন্টেন্সটার মধ্যে কোনো জটিলতা নেই খুব সহজ বাক্যে আমি লিখলাম সিন্স দ্য ফরমেশন অফ দ্য সোসাইটি দে আর হ্যাজ বিন ডিসক্রিমিনেশন অন হাউ সোসাইটি লুকস অন বোথ দ্য জেন্ডার্স তোমরা জানো আমাদের জেন্ডার দুটো একটা মেল ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন এ মেন অ্যান্ড উইমেন সিন্স দ্য ফরমেশন অফ দ্য সোসাইটি দে আর হ্যাজ বিন ডিসক্রিমিনেশন অন হাউ সোসাইটি লুকস অন বোথ দ্য জেন্ডার্স এটা লিখে ফেলবে ইট ইজ থ্রু দ্য লেন্স অফ দ্য সোসাইটি দ্যাট উই বিল্ড আওয়ার কনসেপশনস ইট ইজ থ্রু দ্য লেন্স অফ দ্য সোসাইটি এটা সেই চোখের লেন্স না লিখে অন্য কোনো ওয়ার্ডও তুমি ইউজ করতে পারো ইট ইজ থ্রু দ্য লেন্স অফ দ্য সোসাইটি দ্যাট উই বিল্ড আওয়ার কনসেপশনস ওকে নেক্সট উইমেন আর কনসিডার্ড অ্যাজ উইমেনদের কী ভাবা হতো সেটা এবার তোমাকে লিখতে হবে উইমেন আর কনসিডার্ড অ্যাজ বিং ইনফেরিয়ার টু মেন অন দ্য অ্যাসপেক্ট অফ ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটিজ উইমেন আর কনসিডার্ড অ্যাজ বিং ইনফেরিয়ার টু মেন

উইমেন হ্যাভ অলওয়েজ বিন ডিপ্রাইভড সার্টেন থিংস হুইচ অনলি ম্যান গট দ্য লায়াবেিলিটি টু এনজয় অল টুগেদার আই রিপিট উইমেন ওমেন হয় না এটা প্রোনাউন্সিয়েশন কিন্তু উইমেন হয় উইমেন হ্যাভ অলওয়েজ বিন ডিপ্রাইভড অফ সার্টেন থিংস হুইচ অনলি ম্যান গেট দ্য লায়াবেিলিটি টু এনজয় অল টুগেদার সোসাইটি ডিসাইডস দ্য রোল অফ উইমেন অ্যান্ড বিল্ডস সার্টেন প্যারামিটার্স ইন হুইচ ইট জাজেস অ্যান্ড মেক্স দ্য কনক্লুশন অ্যাবাউট উইমেন বাট উইথ দ্য কামিং অফ দ্য মডার্ন এরা অর্থাৎ নূতন যুগের সূত্রপাত হওয়ার সময় সেখানে দেখো নূতন আমি প্যারা করে দিলাম বাট উইথ দ্য কামিং অফ দ্য মডার্ন এরা ইট ইজ বিং নোটিসড দ্যাট উইমেন আর গেটিং স্পেসেস অ্যান্ড অপরচুনিটিস টু প্রুভ দেমসেলভস অ্যাজ ওয়েল

আবার বলছি ওয়েস্টার্নাইজেশন হ্যাড লেড পজিটিভ এফেক্ট অন দ্য ইস্যুস অফ উইমেন অ্যান্ড নাও দে আর গেটিং এম্পাওয়ারমেন্ট ইন এভরি ফিল্ড টুডে উইমেন আর গিভেন ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড স্পেসেস এটা স্পেস না লিখে স্পেসেস লেখাটা বেটার স্পেসেস শো অ্যাজ টু এনহ্যান্স দেমসেলভ ওকে তো এটাই ছিল আমাদের লেখা দেখো কত ছোট সংক্ষেপের মধ্যে আমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারলাম আমরা একটা ক্ল্যারিটি দিয়ে দিতে পারলাম আশা করি লেখাটা তোমাদের খুব ভালো লাগবে এবং কাজে আসবে আর যদি কারো মনে হয় যে এটার পিডিএফ দরকার তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্টে জানাবে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি ওখানে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে এটার পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করে তোমার মেল আইডিটা দিলে তোমার পিডিএফটা তোমাকে দিয়ে দেওয়া হবে আর লেখাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো নিজের ওয়ালেও একটা শেয়ার করে রেখো কারণ পরবর্তীতে নট অনলি ফর আইসিডিএস মেন এক্সামস এটা অন্যান্য এক্সামসগুলোর ক্ষেত্রে যেমন ধরো রিসেন্টলি গ্রুপ ক্লারিক্যাল ক্লার্কশিপের একটা রেজাল্ট আউট হলো প্রিলিমসের রেজাল্ট আউট হলো ওটার মেন্সের ক্ষেত্রেও এটা কাজে লাগতে পারে উইমেন এম্পাওয়ারমেন্ট এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক কাজেই আরও নতুন নতুন টপিক এবং এই এই টপিকের ওপর আরও ভালো ভালো লেখা এবং অন্যান্য তথ্য পেতে অন্যান্য ভিডিওসগুলো পেতে নিজেকে আরও ভালো প্রিপেয়ার করতে যারা এখনও ফাইভ মিনিট স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওজ আর লাইভস এবং প্রতিদিনের দাহেন্দ্র অ্যানালিসিস এবং অন্যান্য ভিডিওসগুলো নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো আর যদি কারো কোনো টপিকের ওপর লেখা প্রয়োজন হয় কোনো টপিকের ওপর ভিডিওস প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রয়োজনগুলো মেটাতে আমরা সদাশয় বদ্ধপরিকর ধন্যবাদ ভালো থেকো সবাই